কাঁচা ছোলার উপকারিতা সবারই জানা, তবে যে কোনো কিছুই হোক নিয়ম করে খাওয়াটা জরুরি, না হয় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। কাঁচা ছোলারও অপকারিতা রয়েছে, কাঁচা ছোলার অপকারিতা ও কিভাবে এটি খাওয়া উচিত সে সম্পর্কে জেনে নিন। এক, কাঁচা ছোলা ভেজে খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। অনেকেরই ওজন বৃদ্ধি পায়, মোটা হয়ে যায় বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা কাঁচা ছোলা খেতে পারেন, কিন্তু কোনোভাবেই কাঁচা ছোলা ভেজে খাবেন না। দুই, যাদের বমির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা না খাওয়াই ভালো। তিন, তেল মশলা দিয়ে তৈরি করা ছোলা খেতেও অনেকেই পছন্দ করে থাকি, যাকে চানা মশলাও বলা হয়ে থাকে। যাদের ওজন বেশি তারা এ ধরনের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত তেল মশলা তাদের জন্য খুবই ক্ষতিকারক। চার, যাদের হজম শক্তি কম থাকে তারা কাঁচা ছোলা সহজে হজম করতে পারে না। এছাড়াও যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের রক্তের ডায়ালসিস চলছে, যাদের শরীরে কিটেনিন ও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে, তারা যে কোনো রকমের ছোলা খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাঁচ, কাঁচা ছোলা রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা এ কাঁচা ছোলা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজের সঙ্গে চিবিয়ে খেতে হবে। যারা প্রথম অবস্থায় কাঁচা ছোলা খাওয়া শুরু করতে চান তারা ভেজানো ছোলা কিছু সময় সেদ্ধ করেও খেতে পারেন। এ ছোলা বাড়িতে ডালের মতো রান্না করেও খেতে পারেন। এভাবে কাঁচা ছোলা খেয়েও যদি শরীরে কোনো ধরনের সমস্যা অনুভব, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এটি শরীরের জন্য যেমন উপকারী তেমনি এটি নিয়ম মেনে না খাওয়ায় শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর।